জাতিকে ঋণের জালে আবদ্ধ করে ভারতে বসে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চক্রান্ত করছে শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বৈরাচার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি ভারত কমিটমেন্ট রাখেনি বলেও জানান তিনি। বিএনপি অন্তর্বর্তী সরকারকে জঞ্জাল দূর করার সময় দিতে চায় বলেও জানান বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন জাহিদ রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নবনির্বাচিত সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনকে নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কারে সময় দিতে সব রকম সহযোগিতার আশ্বাস দেন। তাদের প্রধান কাজ হচ্ছে নির্বাচন করে জনগণের হাতে প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দেওয়া, তবে আমরা মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আইনানুগভাবে দেশে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। পাচার হয়ে গেছে প্রায় $100 মিলিয়ন, সেই জাতিকে দুঃশাসন সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন। আর নবনির্বাচিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত বিজয়কে ধরে রাখতে সবার সহযোগিতা চান। আগামী দিনগুলোতে বাংলাদেশের যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। গণতান্ত্রিক আন্দোলন করতে যেয়ে যে সমস্ত আমাদের ভাইয়েরা গুম হয়েছে, শহীদ হয়েছে, যারা হারিয়ে গেছে তাদেরকে আমরা খুঁজে বের করব। মেডিকেল বোর্ডে সিদ্ধান্ত হলেই উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়া হবে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা।